উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অন্তর্গত মেদিনীপুর গ্রামের রাস্তার খুবই সমস্যা। এমনকি বর্ষার সময় তারা হাট বাজার করতে পারে না। আমাদের রাস্তাঘাট খুব অসুবিধে চলছে, আমরা বাড়াইতে পারি না। একটু বৃষ্টি নামলে আমরা কোনো দিক বাড়ির থেকে বাড়াইতে পারি না। এরকম এই গ্রামের গ্রামবাসী আরতি তরফ দাসের কাছ থেকে সাক্ষাৎকারে জানতে পারি যে এই গ্রামের রাস্তাটি খুব খারাপ। আপনারা কোথায় হাট বাজার করতে যান? ঝাপড়াগাছি অতিরাজ। এই রাস্তা দিয়ে যান? এই রাস্তা দিয়ে যাতায়াত কীভাবে করব? যখন বৃষ্টি নামে তখন আমরা রাস্তাঘাটে চলতে পারি না। এই জমির বাতা ও বাড়ির ভিতর দিয়ে আমরা চলি, খুব অসুবিধায় চলি। এই গ্রামে গ্রামবাসীরা বর্ষার সময় খুব কষ্ট সহকারে দিনকাল কাটে। রাস্তায় প্রচণ্ড জল ও কাদা জমে থাকে। তো এই রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত করে? যাতায়াত এটা এখন খরালি সময় করতে পারে, কিন্তু বর্ষার সময় করতে পারে না। বর্ষার সময় যারা গর্ভবতী মা থাকেন তারা কি বর্ষার সময় অ্যাম্বুলেন্স ঢুকে? না না, ওই ঢুকবে, সাইকেলই ঢুকে না। এই গ্রামের যারা অতি দরিদ্রতম গ্রামবাসী আছে তারা ভটভটি চালিয়ে দিনমজুরি খেটে খায়। বর্ষার সময় তাদের খুব সমস্যা হয়, এমনকি বর্ষার সময় ছেলে মেয়েরাও স্কুলে যেতে পারে না। আমাদেরকে কেউ দেখে না তো। এখন মেম্বাররা যখন ভোট চায় তখন ভোট নিতে আসে, কিন্তু ভোটে উঠে গেলে আর আমাদের কথা খেয়াল করে না যে না এরা বাড়াইতে পারে কি পারে না। আপনারা সেই ব্যাপারে কিছু প্রধানকে জানাননি? কতবার জানাইলাম, কই হয় না। তো এই বিষয়টি নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে গেলাম, তবে প্রধান কোনো মতে বলতে চাননি। আমরা চাই এই মেদিনীপুর গ্রামের রাস্তাটি নির্মাণ করা হোক এবং এই গ্রামের গ্রামবাসীদের জীবন সুরক্ষিত হোক। ভিডিও দেখে আপনাদের অনুরোধ করব এবং সমস্যা সমাধানের জন্য বর্তমান ভারপ্রাপ্ত আধিকারিক প্রধান পঞ্চায়েতের এর কাছে অনুরোধ রাখবেন। পঞ্চায়েতের প্রধানের নাম জয়ন্তী মাতো, এর মোবাইল নাম্বার 9593763945। আমি দীপ্তি দেবশর্মা, উত্তর দিনাজপুর জেলার ইন্ডিয়া আনহার্ড পক্ষে।